গগনায়ন মিশনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সর্বমোট তিনটি অভিযান পরিচালনা করতে যাচ্ছে। এর মধ্যে দুটি মনুষ্যবিহীন এবং একটি মনুষ্যবাহী অভিযান অন্তর্ভুক্ত রয়েছে। সম্পূর্ণ এই গগনায়ন প্রোগ্রাম সফল করতে তারা সর্বমোট 9,023 কোটি টাকা খরচ করতে চলেছে। মনুষ্যবাহী গগনায়ন মিশনের জন্য ভারতীয় বায়ুসেনার 4 জন পাইলটকে নির্বাচন করা হয়েছিল। এতদিন রাশিয়ায় চলছিল তাদের প্রশিক্ষণ, তবে সম্প্রতি রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ডিবি ভেঙ্কটেশ শর্মা জানিয়েছেন, রাশিয়ায় প্রশিক্ষণের জন্য পাঠানো ভারতীয় বায়ুসেনার সেই 4 জন পাইলটের মহাকাশ অভিযানের পুরো প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সেপ্টেম্বর মাসেই তারা ভারতে ফিরে আসছে। অবশ্য কিছুদিন পর তাদেরকে আবারও রাশিয়ায় ফিরে যেতে হবে মহাকাশ অভিযানের জন্য নির্দিষ্ট পোশাক বা স্পেস স্যুটের মাপ দিতে। 2020 সালের 10ই ফেব্রুয়ারি থেকে মস্কোর কাছে জিওজনি গর্দক শহরে এই 4 ভারতীয় মহাকাশচারীর প্রশিক্ষণ শুরু হয়েছিল। রাশিয়ার মহাকাশ বিশেষজ্ঞ ও পাইলটদের সহায়তায় এতদিন মহাকাশ যাত্রার নানা কৌশল শিখেছেন ভারতীয় বায়ুসেনা থেকে নির্বাচন করা এই 4 জন পাইলট। এবার সেপ্টেম্বরে দেশে ফিরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর তৈরি স্পেস মডিউলটি চালানোর প্রশিক্ষণ নেবেন তারা। এরই মধ্যে গগনায়ন সার্ভিস মডিউলের প্রপালশন সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে ইসরো। এই সিস্টেমটি ব্যবহার করেই মহাকাশচারীদের পাঠানো হবে মহাকাশে। 2022 সালে গগনায়ন মিশন পরিচালনা করার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা নির্ধারিত সময়ে সম্পন্ন করার ব্যাপারে সংশয় দেখা দিয়েছে। তবে মনুষ্যবাহী গগনায়ন মিশনে যাওয়া মহাকাশচারীদের প্রশিক্ষণ এবং ইসরোর সমস্ত প্রস্তুতি দেখে এটা বলাই যায়, পূর্ব নির্ধারিত সময়ে মহাকাশ অভিযান পরিচালনা করা সম্ভব না হলেও এই অভিযানের জন্য ভারতবাসীকে খুব বেশি দিন অপেক্ষা করে থাকতে হবে না। মহাকাশ বিষয়ক যে কোনো তথ্য নিয়মিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।